I think it... সাবধানে সাবধানে পড়ে যাবে কিন্তু এই থামো 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 এত অসতর্ক তোমরা সাবধানে সাবধানে ওদিকটাই রাখো হ্যাঁ ওই শোবার ঘরে যাবে তুমি নিজেই তাকিয়ে দেখো তোমার সংসার পিঠা বানাইছি দুপুরে তোমার জন্য নিয়ে আসলাম নিশ্চয়ই চুলা টুলা কিছু লাগানো হয়নি না না এইসবের কি দরকার ছিল আমি দুপুরে হোটেল থেকে ভাত নিয়ে এসেছি কি যে বলো দুপুর গড়ায় বিকাল হতে চললো এই ন খুব মজা লাগবো হ্যাঁ আল্লাহ আমি তোমারও তুমি বলে ফেললাম মাইন্ড করো নাই তো না 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 মাইন্ড করো কেন আসলে হয়েছে কি আমার এই ফ্ল্যাটে যারা ভাড়া থাকে সবাই আমার খুবই আপন মনে হয় এর আগে তোমার এই ফ্ল্যাটে একজন উকিল থাকতো হ্যাঁ বললো যে সারাসারি হওয়ার পরে হ্যাঁ ও বাসাটা ছাড়া দিচ্ছে সবই কপাল তার তোমার ফ্যামিলি মেম্বার কয়জন এই যে ছবিটা দেখছেন ওর নাম নিতু ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে ওর পরীক্ষা চলছে তো পরীক্ষার পরেই আমাদের বিয়েটা হয়ে যাবে তখন ওকে এখানে নিয়ে আসবো মাশাআল্লাহ মেয়ে তো খুবই সুন্দরী তা দেশের বাড়ি কই ওরা আমাদের ওই সাতক্ষীরা প্রপারেই থাকে মাস ছয়েক আগে আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে আর সামনের মাসে 20 তারিখে আমাদের বিয়ের অনুষ্ঠান সাতক্ষীরাতে আলহামদুলিল্লাহ শুনো এই পিঠাগুলি খায়া নিও আমি পরে এসে আবার খোঁজ খবর নিয়ে যাবো না আমি এখন যাই পরে এসে আবার খোঁজ খবর নিয়ে যাবো না যাই ভাত খাবা না এটা কি রকম কথা শুধু নুডলস খেয়ে তোমার পেট ভরবে ওরে পাগল অত সুন্দর একটা মেয়ের জামাই যদি পেট মোটা হয় লোকে কি বলবে বলো তো আরে সোনা আর তো মাত্র 1 মাস তারপর তো আমি পুরোপুরি তোমার কাছে চলে আসব একটু কষ্ট করো আমি তো তোমাকে অনেক অনেক মজার মজার রান্না করে খাওয়াবো আচ্ছা তুমি যে আমার সঙ্গে এত কথা বলছো কাল তোমার পরীক্ষা না আরে ধুর পড় টেবিলে বসলে আমার মাথাটা না একদম গরম হয়ে যায় সে কবে পরীক্ষাটা শুরু হয়েছে তারপর থেকে শুরু চলছে আর চলছে পরীক্ষা কিন্তু তোমাকে ফার্স্ট ক্লাস পেতেই হবে
ফার্স্ট ক্লাস দিয়ে আমি কি করব? আমি কি চাকরি করব নাকি? আমি তো আমার জীবনটা মিসেস দেবদুলাল হিসেবেই পার করে দিতে চাই। সারাদিন আমি তোমার জন্য ভালো মন্দ রান্না করব, তারপর তুমি অফিস থেকে ফিরলে দুজন মিলে খাবো, তারপর ঘুরে বেড়াবো, তখন আমি তোমাকে অনেক আদর করব। তোমার কথাগুলো শুনে যে কি ভালো লাগছে। তোমাকে কি বলবো, কবে তুমি আমার কাছে আসবে আমার আর তর সইছে না। তুমি চোখ বন্ধ করে দেখো, দেখবে আমি তোমার ঠিক পাশে চলে এসেছি। কি যে সুন্দর লাগছে তোমাকে! শোনো, বিয়ের আগে আগে মেয়েদের একটা আলাদা সৌন্দর্য তৈরি হয়, আমারও তাই হয়েছে। সোনা, তোমার নুডলস তো পুড়ে গেছে। দাদা, লাঞ্চ টাইম তো শেষ হয়ে যাচ্ছে, লাঞ্চটা করে এসে কাজটা করলে ভালো হতো না? ডাইনিং কি বন্ধ করে দিয়েছে? না, আরো মিনিট বিশেক চলবে, কিন্তু যান না, লাঞ্চটা করে ফেলো না। স্যার আবার বললেন যে ফাইলটা 3:30 মধ্যে ওনাকে দিতে। আপনি তো ভয়াবহ সিরিয়াস দেখছি। আরে, স্যার তো অফিসেই নেই, আর উনি আজকে ফিরবেন কি না আমরা কিন্তু কেউ জানি না। পরীক্ষা কেমন হলো? আরে, সব প্রশ্ন কমন পড়েছে, কিন্তু আমি না পরীক্ষার হলে গিয়ে সবই ভুলে গেলাম, আমার কেবল তোমার কথা মনে পড়ছিল। তারপর আমি আধা ঘন্টা তোমার সাথে মনে মনে কথা বললাম, তারপর প্রশ্নের উত্তর লেখা শুরু করলাম। সব প্রশ্নের উত্তর জানতাম, তারপরেও পুরোটা লিখে আসতে পারলাম না। কি পাগলামি করছো, তুমি না বড় হয়ে গেছো? তুমি তো আমার লক্ষ্মী সোনা। ও শোনো, আমি না এখন লম্বা একটা ঘুম দেব, তুমি যদি ফোন করে আমাকে না পাও তাহলে টেনশন করো না। সোনা, ঠিক আছে, তুমি ঘুম থেকে উঠলে তখন আমি ফোন করব। আচ্ছা। বাপ রে বাপ, আপনি তো দেখছি ভয়াবহ প্রেমিক মশাই। হ্যাঁ, চলেন, আমিও প্রেম করে বিয়ে করেছিলাম, প্রেমের শুরুতে। সে কি মিষ্টি মিষ্টি আলাপ আমাদের! আর এখন প্রত্যেকটা দিন, হ্যাঁ, অনেক খুঁটিনাটি বিষয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। বিয়েটা করেন, দেখবেন এই যে মিষ্টি মিষ্টি প্রেম কিভাবে জানালা দিয়ে পালিয়ে যায়, বুঝতে পেরেছেন? আমাদের ক্ষেত্রে এমনটা হবে না, আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি, শ্রদ্ধা করি। ভালোবাসলেই ভালো।
দাদা কাজ কি শেষ হলো? আপনার কথাই ঠিক, এত হুড়োহুড়ি করে কাজটা শেষ করলাম অথচ স্যার এলেনই না। মালিক বলে কথা, উনি ইচ্ছা হলে অফিসে আসবেন, আবার ইচ্ছা না হলে অফিসে আসবেন না। আর আমরা কর্মচারীরা যদি একদিন না আসি অথবা না বলে অফিস কামাই করি তাহলেই কিন্তু খবর আছে। চলেন যাওয়া যাক। মিরাজ ভাই, ঢাকা শহরে তো আমি নতুন, তেমন কিছু চিনি না, দোকানপাট বাজার, আপনি যদি আমাকে এ ব্যাপারে একটু সাহায্য করতেন। আচ্ছা আপনি কি কিনবেন বলুন তো? না, সামনের মাসে 20 তারিখে তো আমার বিয়ে, বিয়ের পরেই আপনার বৌদি ঢাকায় চলে আসবেন। আচ্ছা, আমি ভাবছিলাম যে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে যদি একটু সাজিয়ে রাখতাম ভালো হতো। আর সংসারের ব্যাপারটা তো আপনি খুব ভালো বোঝেন। দেব সাহেব, সংসার ব্যাপারটা আসলে বোঝার কিছুই নেই, এখানে আপনি যতটা ঢালবেন ততটাই লেগে যাবে। যেন আর কাটছে না সময়, যেন আর কাটছে না তোমার অপেক্ষাতে, সময় যেন আর কাটছে না অপেক্ষাতে, সময় যেন আর কাটছে না, সময় যেন আর কাটছে না অপেক্ষাতে। কি হলো, এখনো ঘুমোচ্ছ? না, এই যে মাত্র উঠলাম। আজ আর রাতে ঘুমোতে পারবে না, 8 ঘন্টার মতো ঘুমিয়েছো। যে ক্লান্ত লাগছিল শরীর, এখন অনেক ভালো লাগছে। জানো, আজ মার্কেটে গিয়েছিলাম, তোমার সংসারের সব খুঁটিনাটি জিনিস কিনলাম। কি কি কিনলে? খুন্তি, কড়াই, বালতি, মগ থেকে শুরু করে রুটি বানানোর বেলুনি, মানে একটা সংসারে যা যা লাগে আর কি। তুমি এত ভালো কেন বলো তো? আমার তো এখনই তোমার কাছে চলে আসতে ইচ্ছে করছে। এই তো, আর কয়েকটা দিন পর তো তুমি সারা জীবনের জন্য আমার কাছে চলে আসবে। বিয়ের কার্ড ছাপাতে দিয়েছো? না, এখনো দেইনি। তবে আমার কলিগ মিরাজকে বলে দিয়েছি, ও কাল ডিজাইনারকে নিয়ে অফিসে আসবে, তখন অর্ডার দিয়ে দেবো। আচ্ছা, ঢাকা থেকে তোমার সাথে আর কে কে আসবে? ঢাকায় তো আমার তেমন কেউ নেই, তবে নতুন অফিসের 2-3 জনকে বলেছি। না না, তা হবে কেন, সবাইকেই বলবে, তারপর যার যার ইচ্ছে হয় তারা আসলো। আচ্ছা, বলবো। সময় যেন আর কাটছে না, সময় যেন আর কাটছে না অপেক্ষাতে, সময় যেন আর কাটছে না, সময় যেন আর কাটছে না। এইটা কিন্তু ভাই দেখতে পারেন, এই কার্ডটা পছন্দ হবে, এই কার্ডটাই সাইফ আর কারিনার বিয়েতে ছাপাইছিল। একটু এক্সপেন্সিভ, কিন্তু যে কার্ডটা দেখবে মাথা ঘুরে যাবে। অত
একটু হাইফাই দরকার। দেখেন না না, সিম্পল একটা হলেই হবে। এই যে এটা এত সুন্দর লাগছে মিরাজ ভাই, দেখেন তো কেমন। এটা তো খুবই সুন্দর লাগছে। কার্ড আসলে খুব একটা বিগ ডিল না, বরং এটা স্মার্ট, বেশ স্মার্ট। এটাই আমরা নিয়ে নিতে পারি। তার মানে বিয়ে, বৌভাত আর গায়ে হলুদ, এই তিনটা কার্ডই তো হচ্ছে নাকি? না, গায়ে হলুদের কার্ড লাগবে না, বৌভাতেরটা দরকার। মানে এই ডিজাইনটাই ছাপিয়ে দেবেন, ধরেন সচারেক অনলি 400। শুনুন, আমাদের পছন্দ হয়েছে এই ডিজাইনটা, কালকে আমরা আপনার অফিসে এসে অ্যাডভান্স করে যাব। হ্যাঁ না, জি জি অবশ্যই, এই ডিজাইনটা আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ। তুমি কখন এলে, কিভাবে? না এসে আর কি করব, তোমাকে কতবার আমি ফোন করলাম, তুমি তো ফোনতেই ধরছো না। না, ওই অফিস থেকে এসে সোফাতেই ঘুমিয়ে পড়েছিলাম। তার মানে অফিস থেকে ফিরে কিছুই খাওয়া হয়নি? না না, এটা খেয়ে নাও, আমি নিজ হাতে বানিয়েছি। দেখো তো এটা তোমার কেমন লাগে। আমাদের বিয়ের কার্ড? হ্যাঁ। বাহ, খুব সুন্দর, তোমার পছন্দ কিন্তু সত্যিই ভালো। তোমার পছন্দ হয়েছে? অবশ্যই পছন্দ হয়েছে। বিয়ে তো 20 তারিখে, 23 তারিখে বৌভাত রাখলাম, বৌভাতের অনুষ্ঠান কিন্তু ঢাকায়। তার মানে কি বিয়ের পরপরই ঢাকায় চলে আসতে হবে? আসতে হবে না। তো কথা না বলে খাও না। হ্যালো, কেমন আছো নিতু? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? হ্যাঁ না, ওই অসময়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাই তো বলি, আমি তোমাকে এতবার করে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? একটা মজার ব্যাপার ঘটেছে জানো, তুমি না আবার এসেছিলে। তুমি না একটা পাগল। কেমন আছো ভাই? ভগবানের কৃপায় একরকম ভালোই আছি। আমার বৌভাতের কার্ড এই 23 তারিখে আনন্দ কমিউনিটি সেন্টারে। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই সুসংবাদ। যদি 20 তারিখ বিয়েতে যেতে পারতেন খুব ভালো হতো, বিয়েটা অবশ্য সাতক্ষীরায়।
না না ভাই, এত দূরে তো যেতে পারবো না। তবে তোমাকে আমি কথা দিলাম, তোমার বৌভাতে আমি অবশ্যই আসব। যেতে তো হবেই। আচ্ছা একটা কাজ করি, বউ আসার আগে আগে তোমার ঘরটা ভালো করে রং করাই দিই, ওই কলটল আছে না কুঙ্গুলি নষ্ট নষ্ট আছে দেখে সারাই দিই। ঢাকায় কিন্তু আমার নিকট আত্মীয় স্বজন কেউ নেই, আপনারাই আমার নিকটজন। ওকে নিয়ে আসার পরে ভালো মন্দ সব কিছু ওকে একটু বুঝিয়ে নেবেন। তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করবো না, তোমার ভাই বলছি না আমি, তুমি আমার ভাই, আমি তোমার বউরে সব কিছু ঠিক করে দেব। আচ্ছা এক কাপ চা দিই। না এখন চা খাবো না, এই অফিসে যেতে হবে, তাছাড়া অনেক কার্ডও দিতে হবে। ও আচ্ছা, রাতে কিছু করো না কিন্তু, আমি রাতে খাবার পাঠাই দেবো। হ্যাঁ না লাগবে না, আদা আদা। দাদা। জি বলেন। আমি দেবদুলাল ঘোষের কাছে আসছিলাম। সে কোথায় বসে? দেব স্যার এই তো এখানে বসেন, উনি তো অফিসে নেই। অফিসে আসবেন আজকে? না না, অফিসে অবশ্যই আসবে, চলে আসবে। আপনি এখানে বসেন, উনি চলে আসবে। আপনি? জি নমস্কার। নমস্কার, আমি সতীশ ঘোষ, দেবদুলাল ঘোষের বড়দাদা। ও আচ্ছা আচ্ছা, আপনি বসুন দাদা, প্লিজ। কখন এসেছেন আপনি? এই যে কিছুক্ষণ আগে। তা ভাই ওই দেবদুলাল কখন আসবে আপনি কি বলতে পারেন? ও কোথায় গেছে? দাদা আপনি আমাকে আপনি আপনি করছেন কেন? আমি আর দেব তো একদম বন্ধুর মতো একসঙ্গে কাজ করি, তবুও আপনি আমাকে তুমি বলতে পারেন, জানেন প্লিজ। দেব অফিসের কাজে কাকরাইলের দিকে গেছে, কাজটা শেষ হলে একটা কমিউনিটি সেন্টারে যাবে অ্যাডভান্স করতে, আমাকে তাই বলে গেছে। কমিউনিটি সেন্টার মানে কিসের কমিউনিটি সেন্টার? বৌভাতের কমিউনিটি সেন্টার, আমরা কালকে গিয়েছিলাম, কথা বলে এসেছে। তো শুধু মুখের কথা তো আর বুকিং রাখবে না, সেই জন্য সে অ্যাডভান্স করতে গেছে। ভাই কার বৌভাত আপনি কিছু জানেন না দাদা? দেব আপনাকে কিছু বলেনি? না তো কি বলবে? যাই হোক দাদা, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বিয়ের অন্তত কয়েকটা দিন আগে থেকে আমি আপনাদের সাতক্ষীরার বাসায় গিয়ে থাকব। দাদা তুমি এসেছো, খুব ভালো হয়েছে। বিয়ে শাদির কাজ কি একা করা যায় নাকি? এই কার্ড ছাপানো, কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে তার লিস্ট করা, বাবুর্চিকে বলা, কমিউনিটি সেন্টার ভাড়া করা, আমার তো মাথাই নষ্ট হয়ে যাচ্ছিল। তাও ভালো, আমার বন্ধু মিরাজ সব কাজই আমার সঙ্গে ছিল। আমার মনে হয় কি এই ধরনের পরিস্থিতিতে পরিবারের মানুষের উপস্থিতি খুবই দরকার। হ্যাঁ, আর যেহেতু দাদা আছেনই, কিছু শপিং কিন্তু দাদার সঙ্গেও করে ফেলা যায়, তাতে কিছুটা কাজ তো এগিয়ে থাকলো না দাদা? হ্যাঁ দাদা, তোমরা আগাও, আমি ফোনে একটু ফ্লেক্সি করে তারপরে আসছি। দাদা আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করব? আমার কেন যেন মনে হচ্ছে আপনি একটু বিমর্ষ আছেন, ঠিক কেন আমি জানি না, যদি বলা যায় আপনি কিন্তু আমাকে বলতে পারেন। না মানে এত বড় গল্প তো এই রাস্তায় দাঁড়ায় বলা সম্ভব না,
চলুন আমরা একটু সামনে কোথাও গিয়ে বসি। ওকে, আপনি কি তাহলে এই পার্কটাতে বসবেন? চলুন প্লিজ। দাদা, আমার কাছে সমস্যাটা একটু বড়ই মনে হচ্ছে, এবং পাশাপাশি এটাও মনে হচ্ছে আপনি বলতেও চাচ্ছেন কিন্তু ঠিক পাচ্ছেন না। আপনি কিন্তু আমাকে আস্থা করতে পারেন, আই মিন আপনার ছোট ভাইয়ের মতোই আস্থা করতে পারেন। নিতু বইলা আসলে এই দুনিয়াতে কেউ নাই। একটা সময় ছিল, পাঁচ বছর আগে একটা দুর্ঘটনায় নিতো মারা যায়। তাহলে তোমার পুরো গল্পটাই ফিলা বলি। ২০১২ সালের গোড়ার দিক, শ্রাবণ মাস চলতেছে, কারণে অকারণে যখন তখন বৃষ্টি হয়। সেই দিনটা তো অনেক বৃষ্টি হয়েছিল। দেবু আর নিতু অনেকদিন ধরে দুজন দুজনের পছন্দ করত। তাদের পছন্দের কথা যাই না, আমরা পারিবারিকভাবে তাদের বিবাহের কথা ঠিক করি। বিবাহের দিন ধার্য হয়েছে 20 তারিখ। দেবু তার বিবাহের বাজার সদাই কইরা বাড়িতে আসার পথ। আমি ওই দিন দোকান থেকে একটু তাড়াতাড়ি আইসা খায়া একটু শুইছি, হঠাৎ করে একটা ফোন আসলো। ফোনে জানলাম যে পরীক্ষা দিয়া ফিরার পথে একটা ভটভটি উল্টায় নিতো তখন হাসপাতালে। আমি তাড়াতাড়ি হাসপাতালে ছুটে গেলাম, কিন্তু ততক্ষণে সব শেষ। বলেন কি তার মানে? নিতো আর বেঁচে নেই। 5 বছর আগে দেবু কিন্তু আর সব দিক দিয়ে ভালোই আছে, শুধু বছরের এই দিনটা আসলে জানি কেমন হয়ে যায়। ও ভাবতে থাকে যে 20 তারিখে নিতুর সাথে ওর বিবাহ হবে। কিন্তু দাদা, দেব কিন্তু মাঝে মাঝেই ফোনে নিতুর সঙ্গে কথা বলে। তুমি যদি তার সাথে একবার কথা বলতে চাইতা তাহলে বুঝতে পারতো আসলে ঘটনাটা কি। সাংঘাতিক ব্যাপার দাদা, আমি ঠিক মানে ভাই দেবুর এই সমস্যাটার কথা অফিসে জানানোর দরকার নেই, মানে ও তো অফিসের সব কাজকর্ম ঠিকই করতেছে, তাই না? জি দাদা, এই বিষয়টা নিয়ে আপনি একদমই ভাববেন না, মানে আপনি আমাকে আস্থা করতে পারেন। বিষয়টা নিয়ে আমি কারোর সঙ্গে কোনো রকম আলোচনা করব না, প্রমিস করি। ভরসা পেয়ে না সবকিছু ঠিক আছে। তুমি আমাকে কি মনে করো, আমি কি ছোট মানুষ নাকি? শুনো, দাদা এসেছেন বিকেলবেলা, দাদাকে এখন যেতে দিচ্ছি না। বিয়ের খাতির এত ঝামেলা আমি একা কি করে সামলাই বলো তো? আচ্ছা শোনো, তুমি এখনই ঘুমিয়ে পড়ো না, আমি খাওয়া দাওয়া সেরে তোমাকে আবার ফোন করছি, ঠিক আছে? দেবু, তোর সাথে আমার কিছু কথা বলার ছিল, তুমি সময় হবে? আসো তো, বস বস। দেবু, তোরে আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনবি। বলো দাদা। এই যে তুই 20 তারিখে যে বিবাহের আয়োজনটা করতেছিস,
এই আয়োজনটা ক্যান্সেল করতে হবে। কেন দাদা? ক্যান্সেল করতে হবে এই জন্য যে নিতু বাইসা নাই, নিতু মরে গেছে 2012 সালে। কি বলো দাদা? দেখ, নিতু মরে গেছে 2012 সালে, তুই খামাকা এখনো তার নিয়ে কেন স্বপ্ন দেখতেছিস বলতো? কি বলো দাদা, কি বলো এইসব? নিতু বেঁচে আছে, একটু আগে আমরা ফোনে কথা বললাম দাদা। দেব দেব, আমি যা বলি ঠিকই বলি। তুই না 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 না, তুই আমার কথাটা শোন দেব। না দাদা, এসব বলো না দাদা, নিতু বেঁচে আছে, নিতু বেঁচে আছে। সে তো আমাকে ছেড়ে চলে গেছে বহু আগে, ভগবান তারে হ্যাঁ তারে লয়ে গেছে। কান্দিস না দিবু, কান্দিস না। শোন না, শোন আমার কথা, শোন শোন, বড় মামা একটা মায়া দেখছে, তার খুব পছন্দ হয়েছে। এইবার তুই আমার লগে বাড়ি যাবি, গিয়া যদি মায়া তোর পছন্দ হয় তাৎক্ষণিক তোর বিবাহের ব্যবস্থা করব। এই যে এই ঢাকায় কি কি করে দেব 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 দেব, শোন আমার কথা দেব। ডাক্তার সকালবেলা আসছিল, ঘুমের ইনজেকশন দিয়ে গেছে, এখনো অনেকক্ষণ ঘুমায়। ভাই মিরাজ, তুমি একটু তোমার অফিসে বলবা যে দেবুর শরীরটা খুব একটা ভালো না। অফিস যদি পারে তাহলে যেন ওরা 7টা দিনের ছুটি দেয়, আমি তাহলে ওরে নিয়ে বাড়িতে যাব। ভাইয়া, এ বিষয়ে আপনি একদমই চিন্তা করবেন না, এরই মধ্যে স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে একটা লিভ অ্যাপ্লিকেশনও আমি করে দেবো। ধন্যবাদ মিরাজ, ভগবান তোমার মঙ্গল করবে। এবার বাড়ি নিয়ে গেলে আমি বিবাহের ব্যবস্থা করব। আমার মনে হয় সেটা অনেক ভালো কাজ হবে, ওর বয়সও তো যথেষ্ট হয়েছে। আমার ধারণা বিয়ে দিয়ে দিলে ওর এই ধরনের সমস্যা সমাধান হয়েও যেতে পারে। হ্যাঁ, ঠিকই বলছো, আমরাও তাই ধারণা করতেছি। আসলে একটা মানুষ একলা কয়েকদিন থাকতে পারে, তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে ওর জীবনে, আমাদেরও মনে হয় যে সংসারী হইলে ঘরে একটা বউ আসলে হয়তো ওই ঠিক হয়ে যেতে পারে। Thank you.
নিতু নিতু তুমি আর আসো না কেন আমার কাছে? আমি কি অপরাধ করেছি? একা একা থাকতে আমার ভারী কষ্ট হয় বসুনা। এত ফোন করি তবু তুমি একটিবারের জন্য আমার ফোনটা ধরো না। কি হয়েছে তোমার? বর্তা বলে তুমি নাকি 5 বছর আগে মরে গেছো। কি ভয়াবহ মিথ্যে কথা! আমি না সেদিন তোমার সাথে কথা বললাম, 20 তারিখটা আমাদের বিয়ে, বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, কার্ড ছাপানো হয়ে গেছে, কমিউনিটি সেন্টার বুক করে ফেলেছি। নিতু, ও নিতু, তুমি একবার আমার কাছে আসো, দেখো তোমাকে ছাড়া কি ভয়াবহ কষ্টের মধ্যে আছি আমি। নিতু, নিতু, অনেকদিন অফিসে যাই না দাদা, ঠিক করেছি আজ থেকে ভালো করে অফিস করব। জীবন খুব সুন্দর দাদা, বড়ই সুন্দর। আপনি এখানে থাকেন? হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া।